Assalamualaikum warahmatullah. Shagot janacchi amar channel je chirit bidite. Asha kori bondhura shokale bhalo achen. Ami apnader sathe ajke Photoshop CC diye ekdom notunder jonno prothom part e jekhan theke ami shesh korechi erpor theke ami apnader jonno ditiyo part ti ajke dekhabo. Prothom part e amra requested video amar ekebare shuru theke je video ta amra korechi apnara kichui janan na Photoshop e just computer ta off on korte jaren. সেই পার্টের দ্বিতীয় সেই পার্টের পরে আমি যেখানে শেষ করছি সেখান থেকে আমি শুরু করব। তো আমরা শেষ করেছিলাম সর্বশেষ ডকুমেন্টসটা, আমি আপনি কাজ করার পরে যে ডকুমেন্টসটা কাজ কমপ্লিট করেছেন সেটা সেভ দিয়ে কিভাবে ওপেন করবেন সেটা আমি শেষ করেছিলাম। ইভেন কি স্ক্রিন যে কোনো ডকুমেন্টস বা ছবি স্ক্রিন কিভাবে করবেন সেটা আমি কিছু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। ওকে, তো যারা সম্পূর্ণ একদম ফটোশপে একদম নতুন, জাস্ট ফটোশপটা ওপেন করতে পারেন না, জাস্ট কম্পিউটারটা অন অফ অন, কম্পিউটারটা শুধু চালু করতে জানেন, বন্ধ করতে জানেন, অফ অন করতে জানেন, তাদের জন্য আমার আজকের দ্বিতীয় পার্ট একদম শুরু থেকে। ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের পার্টটা। তো চলুন আমরা কাজটা শুরু করি। আমরা সর্বশেষ যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা ফাইল সেভ দেওয়ার পরে আমরা কীভাবে ওপেন করব। জাস্ট এখান থেকে ফাইল থেকে ওপেন, সেভটা আমি দেখিয়েছি আমার প্রথম পার্টটা। যারা আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন তারা আমার প্রথম পার্টটা দেখে নেবেন। ওকে, তো জাস্ট এখান থেকে ওপেনে জানাবো। ওপেন থেকে আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টসটা আছে সেটা আপনার ওপেন করে নেবেন। সাপোজ মনে করেন এটা আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টস, ওকে, এটা আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট, জাস্ট এটাকে আপনি ওপেন করে নেবেন। ওকে, এভাবে ওপেন করে নেবেন। কোথায়? ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনার যেটা কাঙ্ক্ষিত ডকুমেন্টস আপনার, আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, ডেস্কটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, আপনার পার্সোনাল ফাইলতে হতে পারে, যে কোনো ফোল্ডারে আপনি যে ডকুমেন্টসটা রেখেছেন সেটা আপনারা এভাবে বের করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি স্ক্রিনের যে কিছু বিষয় দেখাচ্ছিলাম সেটা হচ্ছে স্ক্রিন, আপনারা যে স্ক্রিনটা ব্যবহার করবেন, স্ক্যানারটা ব্যবহার করবেন সেটাকে এভাবে স্ক্যান করবেন। তো স্ক্যানারটা আপনাদের যে স্ক্যানার হয়ে থাকে সেটা এখানে শো করবে, এই ইম্পোর্ট, জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে এখানে আপনাদের যে স্ক্যানারটা আছে সেটা স্ক্যানার নামটা শো করবে। জাস্ট ভিতরে স্ক্যানারের ভিতরে একটা ডকুমেন্টস দিয়ে দেবেন, এখানে স্ক্যানে ক্লিক করলে আপনাদের এভাবে একটা ডায়লগ বা একটা পপ আপ আসবে, একটা ডায়লগ আসবে। আপনারা যদি স্ক্যানারের ভিতরে কী দিয়েছেন সেটা পারফেক্টলি সঠিক জায়গায় বসছে কিনা, সোজা বসছে কিনা, সোজা হয়ে বসছে কিনা, আঁকা বাঁকা আছে কিনা সেটা দেখার জন্য প্রিভিউ দেবেন। ওকে, প্রিভিউ দেওয়ার পর আপনার এটা প্রিভিউ দেখাবে, যখন আপনি দেখবেন যে কমপ্লিট আপনার প্রিভিউ হয়েছে, আপনি যে ভিতরে যে ছবিটা দিয়েছেন বা ডকুমেন্টসটা দিয়েছেন সেটা আপনার, যে ডকুমেন্টসটা আমি স্ক্যানারের ভিতরে প্রবেশ করিয়েছেন সেটা আপনার কমপ্লিট দেখাচ্ছে, কোনো রকম বাঁকা তারা নাই। ওকে, প্রিভিউতে দেখানোর পরে আপনি জাস্ট স্ক্রিন দিয়ে দেবেন, স্ক্রিন দেওয়ার পর আপনার এটা স্ক্রিন হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? তো আমি দেখালাম আপনার সেভ করা ডকুমেন্টসটা কীভাবে ওপেন করবেন, স্ক্রিন কীভাবে করবেন। ওকে, সাপোজ এটা আপনার স্ক্রিন করা ডকুমেন্টস, স্ক্রিন করা ডকুমেন্টসটা এখানে দেখাচ্ছেন এটা খুব কালো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব কালো। ওকে, তা আজকের বিষয়টা আমি শুরু করলাম অবশ্যই। তো আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আমাকে এ ধরনের নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে অনেকটা উৎসাহ প্রদান করবে। ক্লিয়ার? আপনাদের জাস্ট আমি সাপোজ আপনি এই ডকুমেন্টসটা স্ক্যান করলেন, স্ক্যান করার পরে আপনাদের ডকুমেন্টসটা কিছু কালো থাকে, অস্পষ্ট থাকে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবেন। আমি কিবোর্ডের কাজটা দেখাবো না, আপনারা যেহেতু নতুন, সম্পূর্ণ নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটি, এটা রিকোয়েস্টের আমার দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় পার্ট। আমি প্রথম পার্টে বলেছিলাম প্রয়োজন আমি আরেকটা পার্ট করবো, জাস্ট ইমেজে চলে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে লেভেলস, এই লেভেল দিবেন। এটা লেভেল দেওয়ার পর আপনি দেখেন এই ডকুমেন্টসটা একটু সাদা করে দিতে পারেন, দেখেন বন্ধুরা, জাস্ট এই যে এই তীরটা আছে মাউস দিয়ে জাস্ট এটাই এই টুলসটাকে এই তীরটার মধ্যে ধরে জাস্ট এদিকে টেনে দিবেন। এদিকে টেনে দেওয়ার পর দেখেন ডকুমেন্টস দিকে লক্ষ্য করেন, এভাবে আপনারা ডকুমেন্টসের কালো জায়গাগুলো সাদা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো ভিডিওটি আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, দেখলেন তো বন্ধুরা, যখন এভাবে কাজ করেন তখন আপনার ডকুমেন্টসটা সাদা হয়ে যাচ্ছে। এখন আপনার এই ডকুমেন্টসটা আপনি স্ক্রিন করার পর আপনি ক্লিয়ার করলেন, সাদা করলেন, যে জায়গায় কালো আছে সেটা আপনি সাদা করলেন। ওকে, জাস্ট এখন এই ডকুমেন্টসটাকে আপনি একটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার জন্য আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজাবো? জাস্ট এটা আপনাকে, জাস্ট আপনি এই ডকুমেন্টসটা কী করবেন, আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার সময় আপনি জাস্ট এটা অল সিলেক্ট দিবেন, এই যে সিলেক্টে এসে অল সিলেক্ট হলো। আপনি এখন আবার চাচ্ছেন আপনার কিছু কাজ বাকি আছে, আপনি এখন ডি সিলেক্টটা তুলে দেবেন, জাস্ট এই যে সিলেক্টে এসে ডি সিলেক্ট। ওকে, তো ডি সিলেক্ট। ওকে, আবার আপনার কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনি আবার অল সিলেক্ট দেবেন, অল সিলেক্ট দেওয়ার পরে আপনি এখন জাস্ট এই যে এডিট দেওয়া কপি, ওকে, কপি কাট দিলে আমরা পুরোটা ডকুমেন্টস কাট হয়ে যাচ্ছে। ওকে, কাট কপির বিষয়টা আমি দেখাচ্ছি, কাট আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল
জেড দিব, জেড দিলে আমার পূর্বের অবস্থা আসতেছে। আমি কিবোর্ড থেকে দিলাম না, জাস্ট আন্ডো, এই যে আন্ডো কাট পিক্সেল, আন্ডো আপনি এখানে ক্লিক করেন, আপনার পূর্বের ডকুমেন্টসটা চলে আসলো। এখন আপনি এখান থেকে কপি দেন, কপি দেওয়ার পরে জাস্ট এখানে চলে যান নিউ, একটা নতুন পেজ আসবে নিউ। আপনি আমরা সাধারণত যে কোনো ডকুমেন্টস বা যে কোনো পেজ, যে কোনো ছবি, যে কোনো পেপার আমরা প্রিন্ট দিই A4-এ, ওকে? ছবি আমরা, ছবিগুলো আমি দেখাবো আপনাদেরকে, ছবিটা কিভাবে সুন্দর করে সাজিয়ে আপনারা প্রিন্ট দেবেন, ওকে? ক্লিপ বোর্ড আছে, এখানে আপনি A4-টাকে দেখিয়ে দেন, A4-টাকে দেখিয়ে দেন, দেখে A4-টাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে ইঞ্চিটাকে দেখিয়ে দেন, ওকে ক্লিক করে দেন। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এখানে আবার এডিটে চলে যান। এডিটে যাওয়ার পরে আপনি এই যে পেস্ট, আবার কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট দেন, আপনার এই ডকুমেন্টসটা চলে আসলো, ওকে? এখন দেখেন চলে আসার পরে আপনি এখানে এই যে সাইটগুলো, আমি একটু জুম করতেছি, এই যে সাইটগুলো, ওকে, এই জাস্ট এই সাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটা এই যে নির্ধারিত যে A4 সাইজের পেজটা আছে এটার বাইরে চলে গেছে। এই যে আপনার নির্ধারিত পেজের বাইরে যে চলে গেছে সেটা বুঝবেন কীভাবে? জাস্ট কিবোর্ড থেকে Ctrl+T, কিবোর্ড থেকে Ctrl+T দেওয়ার পর দেখেন, দেখবেন বন্ধুরা কিবোর্ড থেকে Ctrl+T দেওয়ার পর আপনার দেখাচ্ছে কি, এই যে বাড়তি এটা আপলোডটা আপনার নির্ধারিত পেজের বাইরে চলে গেছে। এখন আপনি যদি প্রিন্ট দেন তাহলে আপনার এই জিনিসটা কেটে যাবে, ওকে? নতুন বন্ধুরা একদম সম্পূর্ণ ফটোশপে যারা নতুন তাদেরকে বলতেছি, দেখেন আপনি এই জিনিসটা প্রিন্ট দিবেন, কিন্তু আপনার নির্ধারিত যে ডকুমেন্টসটা আছে আপনি স্ক্যান করলেন। স্ক্যান করা ছাড়া আমরা সাধারণত ছবি, এই ডকুমেন্টসগুলো আমরা মোবাইল দিয়ে উঠিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠায়, আমাদের আত্মীয় স্বজনেরা পিতা মাতারা আমাদেরকে, আমাদের কাছে পাঠায়, আমরা যারা দূর দূরান্তে থাকি, ওকে? আপনার নতুন একটা A4 সাইজ পেজ নিলেন, পেজ নেওয়ার পর আপনি এখানে এনে পেস্ট করলেন, কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে এখানে এনে কিবোর্ড থেকে Ctrl+V বা V দিয়ে পেস্ট করলেন, এডিট থেকে এখানে পেস্ট করলেন। পেস্ট করার পর আপনার ডকুমেন্টসটা আসার পর দেখাচ্ছে এটা নির্ধারিত আপনার A4 সাইজের বাইরে চলে গেছে। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+T দিলাম, কিবোর্ড থেকে Ctrl+T দিলে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হওয়ার পরে আমার দেখাচ্ছে আমার নির্ধারিত A4 সাইজের পেজ, A4 সাইজের পেজের বাইরে চলে গেছে। জাস্ট আপনি কিবোর্ড থেকে এই কিবোর্ড থেকে মাউস দিয়ে এটাকে শিফট ধরে জাস্ট এভাবে আপনার নির্ধারিত পেজটাকে বসিয়ে দেন, ওকে? বসিয়ে দেওয়ার পর আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি কীভাবে প্রিন্ট দিবেন, জাস্ট প্রিন্ট, এই যে প্রিন্ট, প্রিন্ট থেকে আপনি এখানে প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি A4-টাকে দেখিয়ে দেবেন, দেখিয়ে দেওয়ার পরে আপনি এই যে এখানে ওকে দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এখানে এই যে ওকে দিয়ে দেবেন, প্রিন্ট হয়ে যাবে, ওকে? আপনার যে প্রিন্টার আছে প্রিন্টারটা এখানে সিলেক্ট করে দেবেন যদি সিলেক্ট না থাকে, অবশ্যই আপনাদের প্রিন্টারও বাই ডিফল্ট থাকে, সেট আপ যদি থাকে তাহলে প্রিন্টারটা এখানে শো করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে? এটা গেলো ডকুমেন্টসের কাজ করার পরে প্রিন্ট দেবেন কীভাবে, ওকে? এখন আমি ওই দিন আপনাদেরকে দেখিয়েছি এখানে ইরেজার টুল পর্যন্ত দেখিয়েছি, এখানে টি টুলের ব্যবহারটা আমি দেখাই নাই, পেন টুলের ব্যবহারটা দেখাই নাই, ওকে? গ্রেডিয়েন্টটা আমি দেখিয়েছি, আইডোপারটা আমি দেখিয়েছি, ওকে? এখান থেকে আমি কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে অল সিলেক্ট দেওয়ার পরে আমি জাস্ট এখানে কিবোর্ড থেকে Ctrl ধরে আমি ডিলেট দিলাম, ওকে? ডিলেট দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার অলরেডি আমার যে ডকুমেন্টসটা আছে সেটা চলে গেলো, আমার একটা কালো ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দেবো। সাদাটা আমি কীভাবে করবো, জাস্ট এখানে যে আমার এই যে দুটা এখানে কালারের, এখানে জাস্ট দুটা ভলিউম দেখাচ্ছে, কালারের দুটা পার্ট দেখাচ্ছে, জাস্ট উপরটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা কালার পিকার, তার মানে একটা কালারের একটা ডায়ালগ বক্স আসলো, প্রপআপ আসলো। জাস্ট আপনি এই যে সাদাটা সিলেক্ট করে দেন, সাদাটা সিলেক্ট করার দেওয়ার পরে এখানে দেখেন 6টা অ্যাপ দেখাচ্ছে, আপনারা কিবোর্ড থেকে 6টা অ্যাপ দিয়ে দেন এভাবে, এভাবে 6টা অ্যাপ দিলে আপনার কালারটা সাদা হয়ে যাবে। জাস্ট আমার এখানে ফরগ্রাউন্ড কালারে সাদা কালারটা চলে আসলো, এখানে এখানে ক্লিক করেন এটা নিচে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, কিবোর্ড থেকে Ctrl+Delete দেন, আমার এটা সাদা হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে? কীভাবে কালারটাকে চেঞ্জ করবেন, ওকে? একটা ডকুমেন্টস নিয়ে আসি বা একটা ছবি নিয়ে আসি, ওকে? জাস্ট আমি এটাই সাপোজ এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা পেন টুলের যে কাজটা, আমি পেন টুল দেখাচ্ছি নতুন বন্ধুরা, পেন টুলের কাজটা দেখাচ্ছি। আপনি সাপোজ এটা আপনার ছবি, আপনি ছবিটা এভাবে পেন টুল দিয়ে জাস্ট ধীরে ধীরে খুব সুন্দর করে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে জাস্ট এভাবে এখানে উপরে একটা ক্লিক করে জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করে আপনার এই যে যতটুকু রাউন্ড আছে এভাবে আপনি রাউন্ড করে নেবেন। রাউন্ড করার পরে এখানে অল্টাদের একটা ক্লিক করবেন, আপনার বাড়তি মাটাটা কেটে যাবে, তার মানে চলে যাবে, ওকে? জাস্ট আমি অল্প একটু দেখাচ্ছি আমাদের পেন টুলটা, খুব কঠিন কাজ। এখানে একটা বিষয় বলে রাখি, ফটোশপের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেন টুল। পেন টুল আপনারা যারা চালাতে পারবেন, পেন টুলের কাজ যারা করতে পারবেন, তারা ফটোশপে 100% এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পেন টুল নিয়ে আমার ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন, ওকে? জাস্ট এখানে এই যে বাড়তি এই মাথাটা দেখাচ্ছে, ওকে? জাস্ট আপনি এখান থেকে জাস্ট এই যে পেন টুল দিয়ে জাস্ট অল্টার ধরে জাস্ট এখানে ক্লিক করেন, ওকে? অল্টার ধরে জাস্ট এখানে ক্লিক করেন, এখানে জাস্ট আমার এটা অলরেডি সিলেক্ট আছে, জাস্ট আমি এখানে এনে আরেকটা ক্লিক করলাম, ওকে? ক্লিক করার পরে আমি অল্টার ধরে এখানে এনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে জাস্ট এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এখানে এইভাবে এইভাবে পেন টুলটা এইভাবে আপনারা ব্যবহার করবেন, ওকে? তো ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার ক্ষেত্রে পেন টুল হচ্ছে পারফেক্ট, ওকে? পেন টুল দিয়ে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তাহলে স্মুথলি ছবির ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে? জাস্ট এভাবে
আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এভাবে ইয়ে করে জাস্ট এখানে এনে একটা ক্লিক করেন, আপনার এটা হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেন, এন্টার দেন বা রাইট বটন ক্লিক করে, রাইট বটন ক্লিক করুন, পেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মেক সিলেকশন, রাইট বটন ক্লিক করে মেক সিলেকশন, এখানে ফেদার আসবে। এই যে মেক সিলেকশন, এখানে এই যে ফেদার রেডিয়াস 0.5 বা 1 দিয়ে দেন। ওকে, জাস্ট আপনার এটা সিলেক্ট হয়ে গেলো। সিলেক্ট হওয়ার পরে আপনি দেখেন এটা মুভ টুল, এই জায়গায় মুভ টুল, মুভ টুল সিলেক্ট করে এখান থেকে আপনি যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবেন। ওকে, এইভাবে আপনি যে কোনো জায়গায় আপনি নিয়ে এটা আপনি বসিয়ে দেন। দেখেন আমার যে ডকুমেন্টসটা আছে এটা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেওয়ার পর কাট হয়ে গেলো, আমি এখানে এনে বসিয়ে দিলাম। দেখেন আপনি নির্ধারিত চলে আসলো। ওকে, দেখলেন তো বন্ধুরা, এটা দেখালাম পেন টুল, এরপরে টি টুল। টি টুল আপনারা কোনো জিনিস আপনারা লিখবেন, টি টুল হচ্ছে লেখার বিষয়, আপনারা কোনো জিনিস লিখতে চাচ্ছেন জাস্ট এখানে টি টুলটা ক্লিক করে আপনাদের যেটা প্রয়োজন আপনারা ডকুমেন্টসের উপরে ছবির উপরে আপনারা নির্ধারিতভাবে আপনারা লিখতে পারেন। ওকে, জাস্ট আমি এই ফটোশপের নামটাই লিখতেছি। ওকে, PHOPHOTOSHOPHI, ওটো। ওকে, দেখলেন তো বন্ধুরা, ফটোশপ। ওকে, এখন এই লেখাটা খুব বড় দেখাচ্ছে আপনার, এই জাস্ট এই টিটল দিয়ে আপনি সিলেক্ট করবেন। ওই টিটলে ক্লিক করে আপনার এখানে এই লেখাটা দেখাবে, এই যে টি, এখানে দেখেন এই টি। এখন আপনি ইচ্ছা করলে ফন্টটা ছোট করে দিতে পারেন, ফন্টটা আপনি বড় করে দিতে পারেন। ওকে, ফন্টটাকে আপনি ছোট করেন, বড় করেন, এখানে এই যে রেগুলার আছে আপনি এটাকে বোল্ড করে দেন, এটাকে ইটালিক আছে ইটালিক করে দেন। ওকে, দেখুন তো বন্ধুরা, এখান থেকে আপনার ফন্টটাকে চেঞ্জ করতে পারেন, যেটা আপনার ফন্ট ময়জন, এই যে ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন। ওকে, এভাবে আপনারা নির্ধারিত ফন্টটাকে কীভাবে চেঞ্জ করবেন, বাংলা আছে বাংলাটাকে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, যেটা আপনার প্রয়োজন হয়, যে ফন্টটা আপনার ভাল লাগে, যেটা আপনার মন চায় সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সাপোজ এই আইডোভার টুলের কাজটা আমি দেখাবো। আইডোভার টুল, আপনি এই যে এই যে মার্কিউ টুল দিয়ে আপনি একটা ক্লিক, এখানে একটা শেপ আঁকলেন, শেপ আঁকার পরে আপনি যে কি জানি কি আপনার যে এই যে কালারটা আছে, এই যে কালারটা আছে আপনি এটাকে এটার যে কোনো একটা কালার দিয়ে দেন। কালার দিয়ে দেওয়ার পরে আপনি কি করলেন, যে কোনো একটা কালার দিয়ে দেন। কালার দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড আসলে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিয়ে আপনার একটা ব্যাকগ্রাউন্ডটা হলো। ওকে, এখন আপনার এই কালারটাকে যে কোনো কালার আপনি যে কোনো জায়গায় আপনি কালার সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি আরেকটা টুল, আরেকটা কী করলাম, আরেকটা আমি শেপ আঁকলাম। শেপ আঁকার পরে এই আইডোভার টুলটা দিয়ে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আমার এই কালারটা অলরেডি চলে আসলো, এই যে এখানে ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। এটা যদি আমার সাদাতে ক্লিক করি সাদাতে চলে আসলো। এটা এখন আমি আরও আমি অন্য একটা কালার আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট লাল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিক করার পরে লালটা আমার এখানে চলে আসলো। এখন দেখেন আপনার এখানে এই যে উপরে আছে আপনার বেগুনি কালার, বেগুনি কালারটা আপনি লাল করবেন, জাস্ট এই লালে ক্লিক করেন চলে আসলো। আপনি নিচের কালারটাকে আবার আবার এই কালারটাকে আপনি আইডোভার কালার, আইডোভারের বিষয়টা আমি দেখাচ্ছি। জাস্ট আমি আপনি এটাকে নিচেরটাকে আপনি উপরে নিয়ে আসেন, পরে আপনি জাস্ট এই বেগুনিতে ক্লিক করেন, বেগুনি কালার হয়ে গেলো। ওকে, যে কোনো কালার আপনারা চান এখান থেকে জাস্ট আপনারা এটাকে পিক করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই জুম, আপনি যখন এই জিনিসটাকে আপনি বড় করবেন জাস্ট জুমে ক্লিক করেন। দেখেন জুমে ক্লিক করেন, ওকে জুমে ক্লিক করেন, এটা অলরেডি জুম হয়ে গেছে। এই যে এখানে প্লাস, এই যে প্লাসে ক্লিক করেন, এখানে মাইনাসে ক্লিক করেন, এটা অলরেডি ছোটো হয়ে যাবে। ওকে, মাইনাসে ক্লিক করে যখন এই পেজের উপরে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, আর প্লাসে ক্লিক করে আপনি যখন বড় করবেন তখন এটা অলরেডি ডকুমেন্টসটা আপনার বড় হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো জাস্ট আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে জাস্ট সিম্পলি একটা ছবি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাবো। জাস্ট মনে করেন এটাই আপনার ছবি। ওকে, এটা আপনার ছবি, এটা আপনি স্ক্রিন করে এখানে আনলেন বা আপনার নিজের ব্যক্তিগত এটা ছবি। ওকে, তো এটাকে আপনি পাসপোর্ট সাইজ করবেন কিবোর্ড থেকে। জাস্ট এখানে এই যে আমি ক্রপ টুলে দেখাইছি ওই দিন, ক্রপ টুলে, এই যে ক্রপ টুলে ক্লিক করার পর আপনার এখানে ওয়াইড হাইট, হোয়াইট হাইট রেজুলেশন 300, এখানে আপনার এটা শো করবে। এটাকে আপনি যদি বড় করতে চান জাস্ট এখান থেকে যদি থ্রি ইয়ার করতে চান, থ্রি ইয়ারের সাইজটা হচ্ছে 3.5। ওকে, যে সাইজটা আপনার প্রয়োজন, আর যারা ইউএসএর ইউকের জন্য আপনারা ছবি বানাইতে চান এখানে 2x2 ইঞ্চি দিয়ে দেবেন। ওকে, রেজুলেশন মাস্ট বি 300 যাতে থাকে। ওকে, জাস্ট আপনি এখান থেকে এই যে ক্রপে ক্লিক করার পরে এর অধীনে অপশানগুলো শো করবে। আপনি এখানে আপনার নির্ধারিত যেই সাইজটা আপনার প্রয়োজন, যেই সাইজের আপনি ছবিটা করতে চাচ্ছেন সেই সাইজটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে এই যে এখানে জাস্ট নির্ধারিত সিলেক্ট করে জাস্ট এখানে আপনার যে মিডিলে আসে নাই তো, জাস্ট আপনি অ্যারো দিয়ে, কিবোর্ড থেকে অ্যারো দিয়ে এটা সোজা করে দেন। সোজা করে দেওয়ার পরে এন্টার দিয়ে দেন। ওকে, এন্টার দেওয়ার পরে জাস্ট আমি এটাকে জুম করলাম, বড় করলাম, এটা আপনার অলরেডি একটা পাসপোর্ট সাইজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট আবার চলে যান হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে অল সিলেক্ট, এরপরে এডিট, এডিট থেকে কপি, এরপর আপনার নিউতে চলে যান। এটা আমি দেখাবো আপনারা পাসপোর্ট সাইজের ছবিটা আপনি কীভাবে সাজাবেন। ওকে, পাসপোর্ট সাইজের কীভাবে, পাসপোর্ট সাইজের ছবিটা কীভাবে আপনি সাজাবেন, আপনার A4 সাইজে সাজিয়ে মানে পিন দেওয়ার পরে আপনি কীভাবে A4 সাইজের পেজে সাজাবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে অ্যান দিয়ে নিউ, নিউ আসার পরে আমরা ডকুমেন্টসটা যেভাবে পিন দিয়েছিলাম এর আগে জাস্ট এটা আপনি এখান থেকে A4টা দেখিয়ে দেবেন, এখানে ইঞ্চি দিয়ে দেবেন, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আছে এই ছবিটা আপনি যখন সিলেক্ট হলো এখানে কপি, এডিট থেকে কপি করে অলরেডি রেখেছেন, জাস্ট আপনার ডকুমেন্টসটাতে আসেন। ডকুমেন্টস হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব দিলে আপনার নির্ধারিত এটা আসবে। একের পর এক যতগুলো পেজ আপনি কাজ করবেন সবগুলো পেজ আসবে। জাস্ট
এখানে আপনি এডিট থেকে আবার পেস্ট দিয়ে দেন, চলে আসলো। এখন আপনি মুভ টুলটাকে সিলেক্ট করেন। মুভ টুলটাকে সিলেক্ট করে আপনার এই যে উপরে অবশ্যই 2 থেকে 3 শুতে আপনারা জায়গা খালি রাখবেন বা সাইডে রাখবেন, নাইলে আপনার কি হবে, আপনি প্রিন্ট দিলে আপনার ছবির মাথাটা কেটে যাবে, তখন আপনার পূর্ণাঙ্গ ছবিটা আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বা আপনারা এখান থেকে একটা রোলার দিয়ে দিতে পারেন এভাবে। ওকে, আপনারা যারা নতুন তাদেরকে আমি দেখাচ্ছি, এভাবে একটা রোলার দিয়ে দিলে আপনার নির্ধারিত মেজারমেন্ট এই রোলারের ভিতরে আপনারা জাস্ট ছবিটা দিবেন। ওকে, রোলারটা কিভাবে দিবেন, জাস্ট এখানে এই যে রোলার, এই রোলারটা আবার চলে যেতে পারে। আপনারা রোলারটা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলাম আমি, দেখেন চলে গেল, চলে গেল, আছে রোলার নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে আবার চলে আসবে। ওকে, এভাবে রোলারটা দিয়ে দেওয়ার পর অল্টার ধরবেন। এখন আপনি চাচ্ছেন যতগুলো কয়টা ছবি পিন দিবেন, 4টা ছবি পিন দিবেন, জাস্ট এটা আপনি এইভাবে সাজিয়ে নিলেন, তো কিবোর্ড থেকে অল্টার ধরুন। অল্টার ধরার পর দেখেন এই মাউসের কার্সারটা 2টা ভাগ হয়ে যাচ্ছে, একটা সাদা একটা কালো। ওকে, এই যে দেখেন একটা সাদা একটা কালো, জাস্ট এইভাবে মাউস দিয়ে টেনে দেন। ওকে, শিফট ধরবেন, শিফট অল্টার শিফট ধরুন, আগে অল্টার ধরবেন কপি হবে, তারপরে শিফট ধরুন, শিফট ধরলে আপনার জিনিসটা একদম সোজা, প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা সোজা হবে। ওকে, দেখলেন তো বন্ধুরা 4টা ছবি হয়ে গেল। ওকে, তো এইভাবে সাজিয়ে আপনি আপনার যে এখন প্রিন্টে চলে যান, প্রিন্টে চলে যাওয়ার পরে জাস্ট এখানে আপনি প্রপার্টিজে চলে যান, প্রপার্টিজে চলে এ4টাকে সিলেক্ট করে অবশ্যই আপনার এই যে ফটো পেপারটা সিলেক্ট করে দিবেন, প্রিমিয়াম ফটো পেপার। আপনি প্রিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই এই ফটো, এটা নিয়ে আপনার একটা ভিডিও আছে, প্রিন্ট দেওয়ার পূর্বে কীভাবে সেটিংগুলো ঠিক করে দেবেন, প্রিমিয়াম ফটো পেপারটা সিলেক্ট করে দেবেন। এখানে অবশ্যই হাই মোডটা দিয়ে দেবেন, হাই মোডটা দিয়ে দিলে আপনার যে ল্যাবে যে প্রিন্টটা হয়, দোকানে যে প্রিন্টটা হয়, সেটা আপনার কমপ্লিট একদম 100-এ 100 রেজলিউশন অরিজিনাল ছবির মতো প্রিন্ট হবে। জাস্ট ওকে দিয়ে দেবেন, ওকে দিয়ে তারপর এখানে ওকে দিয়ে দেবেন, আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য, আমার যারা একদম নতুন ফটোশপে কিছুই বুঝেন না, কম্পিউটার অফ অন করতে পারেন, তাদের জন্য আমার রিকোয়েস্টের ভিডিও দ্বিতীয় পার্ট। আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না, আমি এখানে শেষ করবো। হয়তো আমি আর একটা পার্ট, হয়তো যদি যদি পারি আপনাদের জন্য আরেকটা পার্ট দেখাবো এই টুলসগুলো, এই যে উপরে এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, আবার এখানে কিছু এই যে লেয়ারের ব্যাপার স্যাপার আছে। ওকে, যদি সময় হয়, সম্ভব হয়, তাহলে আমি আপনাদের জন্য তৃতীয় একটা পার্ট ছোট্ট করে আমি একটা পার্ট করে দেব। ওকে বন্ধুরা, তো আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।